শুরুতেই সংবাদ শিরোনাম। আল জাজিরার সংবাদ ভিত্তিহীন দাবি, সরকারের প্রত্যাখ্যান। সেনা অভ্যুত্থানে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলল জাতিসংঘ। উত্তপ্ত মিয়ানমার, নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের। সচি সরকারের 24 জন মন্ত্রী বরখাস্ত, জায়গা নিচ্ছে সেনা অফিসাররা। এবং সবশেষ থাকছে মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে করা আল জাজিরার সংবাদকে ভিত্তিহীন এবং সন্ত্রাসী মদতপুষ্ট বলে দাবি করেছে এবং তা প্রত্যাখ্যান করেছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটিকে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অরাজকতা তৈরির উদ্দেশ্য অপপ্রচার হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদটি 1971 সালে বাংলাদেশের জন্মের আগে থেকে মুক্ত চিন্তা এবং প্রগতিশীলতার বিপক্ষে থাকা শক্তি জামায়াতে ইসলামের মতো সন্ত্রাসী দলের অপপ্রচারের অংশমাত্র। এটি এক ধরনের সন্ত্রাসী গ্রুপ এবং লন্ডন সহ অন্যান্য স্থানে তাদের সহযোগীদের ষড়যন্ত্রের অংশ। দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার নীল নকশা হওয়ায় এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে সরকার। আল জাজিরার সংবাদটিকে মুক্তিযুদ্ধে রাজাকারদের হাতে বাঙালি জনতার বিরুদ্ধে জেনোসাইড এবং 2 লক্ষ নারীকে ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়নি বলেও সমালোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড নিয়েও ডেভিড ব্যাগম্যানের বিরোধিতার উল্লেখ করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সংবাদ হিসেবে বর্ণনা করা হয়। মিয়ানমারে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ওই অভ্যুত্থানের পর দেশটিতে আগামী 1 বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে, সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে, তাদের দুর্দশা আরও একাংশে বেড়ে যাবে। এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও 6 লক্ষ রোহিঙ্গা রয়েছে, এর মধ্যে 1,20,000 ক্যাম্পে বন্দী রয়েছে। তারা স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারে না, মৌলিক স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় তাদের সুযোগ খুবই সীমিত। আমরা শঙ্কা করছি দেশটির নতুন এই সেনা অভ্যুত্থান সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও অবনতি ঘটাবে। মিয়ানমারের ক্ষমতাসীন দলের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী আং সাং সুচি এবং রাষ্ট্রপতি উইন মিন্থকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। আগামী 1 বছরের জন্য দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নাই পিডুতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মিয়ানমারের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় বাইডেন এই হুমকি দিলেন। মঙ্গলবারের বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বলে উল্লেখ করেছে বাইডেন। একটি বিবৃতিতে বাইডেন বলেছে, জনগণের ইচ্ছার ওপর কখনই শক্তি প্রয়োগ করা বা বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফল নিশ্চিহ্নর চেষ্টা করা উচিত নয়। মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রথম দিনেই ক্ষমতাচ্যুত আং সান সু চি সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বার্মিস বিভাগের সূত্রে জানা গেছে, সচিব সরকারের 24 জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বরখাস্ত করা হয়েছে, সেই সাথে নতুন 11 জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। নতুন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা, কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য।
ইউএসডিপির অন্যতম নেতা উনা মং লয়েনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা গেছে তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন। সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের কয়েকটি দেশ তাদের সদস্য মিয়ানমারের সেনাভ্যুত্থানকে অভ্যন্তরীণ ব্যাপার বলে বিবেচনা করছে। জোটের পক্ষ থেকে অথবা সদস্য দেশগুলোর পক্ষ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের সরাসরি কোনো নিন্দা করা হয়নি। তবে আসিয়ানের তিনটি সদস্য দেশ কম্বোডিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ড খোলাখুলি বলেছে মিয়ানমারে যা হচ্ছে তা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে তাদের কিছুই বলার নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আশা করে মিয়ানমারের নির্বাচন নিয়ে যে বিরোধ সংশ্লিষ্ট সমস্ত পক্ষ বসে তা শান্তিপূর্ণভাবে সমাধান করে ফেলবে। তবে নিন্দা না করলেও অপেক্ষাকৃত শক্ত ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতিতে বলেছে আইনের শাসন, সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক সরকার আসিয়ান জোটের চার্টারের মূলমন্ত্র। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে সিঙ্গাপুর আশা করে সব পক্ষ যেন ধৈর্য ধারণ করে এবং একই সাথে বসে আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ একটি সমাধানের চেষ্টা করে। মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। পাহাড়ি দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনাকে গণতন্ত্রের উপর ভীষণ আঘাত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে ব্রিটেনের দূত বারবারা উইটওয়ার্ড সফ জানিয়েছেন গত নভেম্বর মাসে মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে বৈধ হিসেবে গণ্য করা হবে। নেত্রী সুচির দ্রুত মুক্তির জন্য চেষ্টা করবে লন্ডন। জাতিসংঘের প্রতিনিধি স্টেফানির দুজারি জানিয়েছেন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মিয়ানমারের রাজধানী নাইপিদুদাতে থাকা কর্মকর্তাদের সঙ্গেও কোনো যোগাযোগ করা হচ্ছে না। এই অভ্যুত্থানের ফলে রাখাইন প্রদেশে থাকা রোহিঙ্গাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। উল্লেখ্য, সোমবার মিয়ানমারের শাসক দল ন্যাশনাল লীগ অফ ডেমোক্রেটিক পার্টি এর মুখপাত্র মাও নায়ান্ট জানান আচমকা কাউন্সিল সচিব প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অন্য নেতাদেরকে আটক করে সেনাবাহিনী। বলি রাখা ভালো, 2008 সালে সামরিক নজরদারিতে যে সংবিধান তৈরি হয়েছে সেখানে পার্লামেন্টে কোনো বড় আইন রুখে দেওয়ার মতো আসন সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেনাবাহিনীর হাতে রয়েছে, ফলে দীর্ঘ প্রায় 50 বছর পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও সেখানে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়নি। এরই মধ্যে আবারও সামরিক শাসনের কবলে পড়ল মিয়ানমার। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।